व्हाट इज अप एवरीवन, वेलकम बैक टू नेक्स्ट ईयर। देखते आज के सामने आज सुजुकी जिक्सर एस एफ 2019 एडिशन एंड सुजुकी जिक्सर एस एफ 2018 एडिशन। तो दुईटी बाइकर भरे आज के कम्पेयर करब। लेट्स स्टार्ट। प्रथम दुईटार ग्राफिक्स चेन्ज आटार ग्राफिक्स अपन येलो कलर जो स्टिकार जो अपना 2018 देखते हैं এটা কিন্তু 19-এর এটার উপস্থিতিটা কম। তো অনেকের কাছে এটা ভালো লাগবে, অনেকের কাছে এটা ভালো লাগবে, সো এটা নিজেদের কাছে। আর তারপরে গ্রাফিক্সে আরেকটা চেঞ্জ আসছে, সেটা হলো নিচে দেখেন, নিচে যে আন্ডার ভ্যালিটা 19-এর এটা ব্ল্যাকের সাথে সুজুকিটা হোয়াইট, 18-এর এটা ব্লুয়ের সাথেই হোয়াইট দেওয়া। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ব্ল্যাকের সাথে হোয়াইটটাই বেশি যাচ্ছে। এরপরে সাসপেনশনের কথায় আসলে, 19-এ ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং 2018-এ ইউজ করেছে টেলিস্কোপিক সাসপেনশন। এবং 2019 এডিশনে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যান্ড 2018-এ কোনো এবিএস নেই, জাস্ট নর্মাল ডিস্ক প্লেট। সুজুকি জিক্সার এসএফ 2019-এর সামনের লুকটা জাস্ট অসম। এখন এলইডি হেডলাইট দেওয়া হয়েছে সম্পূর্ণটা, এবং লুকিং গ্লাসটা কিন্তু আগেরটার মতো এতটা ওয়াইড না, এখন যথেষ্ট হ্যান্ডেল বারের পজিশনের ভিতরেই রাখা হয়েছে, যা আপনার সিটি রাইডের জন্য ভালো হবে। এবং জিক্সার 2018 এডিশনটিতে সামনের লুকটা দেখুন, লাইট হিসেবে ইউজ করা হয়েছে হ্যালোজেন লাইট। সামনের যে মিররটা এটার অনেকটা চওড়া, যার কারণে একটু জ্যামের ভিতরে চলতে আপনার অসুবিধা হবে। জিক্সার 2019-এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা বেশ ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, একটু ভালোভাবে সাজানো আছে। দেখেন স্পিডোমিটার, গিয়ার শিফটিং ইন্ডিকেটর, ট্রিপ মিটার, ওডোমিটার, টাইমিং, এখানে সব কিছু আছে। ফুয়েল গজ এবং এবিএসের একটি ইন্ডিকেটর আছে এখানে, নিউট্রাল। তারপরে এখানে ইন্ডিকেটর সিগন্যালটিও আছে। এরপরে যদি সুইচ বারের কথায় আসি, সুইচ বার সুজুকির অল টাইমই ভালো, কখনো রিপোর্ট ছিল না এগুলো নিয়ে। এবং সবচেয়ে আকর্ষণীয় হলো থ্রি পার্ট হ্যান্ডেল বার। ওকে, এখন যদি আমরা জিক্সার 2018-এ আসি, তাহলে এটার মিটারটা দেখুন, একটু ছোট এবং সব কিছু মানে এক জায়গাতে হিজিবিজি লাগতেছে আমার কাছে কিছুটা, তারপরে ভালো, এটার মিটারটাও যথেষ্ট ভালো। এবং এখানেও ওখানে যা যা ছিল এই মিটারে সব কিছুই আছে, শুধু ওটাতে এবিএস ইন্ডিকেটরটা বেশি আছে। তারপরে এটার হ্যান্ডেল বারটা নর্মাল আপরাইট, যা সিটিতে রাইড করে বেশ ভালো মজা পাওয়া যাবে। এরপরে যদি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি, দুইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেম, 12 লিটার। ইন্ডিকেটরগুলোও সেম রাখছে 2018 অ্যান্ড 2019 সেম। আচ্ছা, এরপর মেইন বাইকের হার্ট, যেটি হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন 2018-এর পাওয়ারটা, কার্বোরেটর এডিশন যেটা, এটার পাওয়ারটা 1 BHP বেশি এবং সম্পূর্ণ 1 BHP কম 2019 এডিশনে, যেটি আপনাকে অনরোডে এতটা বোঝা যাবে না, কিন্তু হাইওয়েতে যখন হাই রেপ করবেন তখন কিছুটা হয়তো হাই ইন্ডে বুঝতে পারেন। এর আগে খুব কম পার্সনই আছেন যারা বুঝতে পারবেন। জিক্সার 2019 এডিশনটিতে ডুয়েল ব্যারেল এক্সস্ট ইউজ করা হয়েছে, এবং সেম টু সেম 2018-এও ডুয়েল ব্যারেল এক্সস্ট, কিন্তু এটার মডেলটা একটু চেঞ্জ, যদিও এটা মডিফাই করা। জিক্সার 2019-এর সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে স্প্লিট সিট, যেটি আসলে সুন্দর। আগের জিক্সারে সবার কমপ্লেন ছিল সিটের কারণেই, অনেকে জিক্সার ত্যাগ করেছে, ফ্যামিলি বাইক হিসাবে নিতে পারেনি, সেই প্রবলেমটা আশা করি এবার দূর হয়ে যাবে। এখন আসি 2018 এডিশনের সিটটি নিয়ে। এটা সিঙ্গেল সিট ছিল, যদিও পরে মডিফাই করা, কিন্তু এটা পিলিয়ন বসার জন্য মোটেও কমফোর্টেবল বাইক না, যেটি এখন 2019 ফুল কমফোর্টেবল। আচ্ছা, আর একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটাতে স্টক একটি হাগার দিয়ে দেওয়া হয়, যার কারণে আপনার বৃষ্টি কাদার ভিতরে বেশ ভালো কাদা বালি থেকে সেফটি পাবেন। কিন্তু 2018-টাতে স্টক দেওয়া হয় না, এটা মার্কেটের একটি হাগার লাগানো, যেটি দেখতে অতটা সুন্দর না স্টকটার মতো, কখনোই হবে না। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু দুইটারই সেম, সবকিছুই মোটামুটি ক্লিয়ার করেছি। আর বাকি আছে চাকাটার ব্যাপারে, চাকাটা দুইটারই একেবারেই সেম টু সেম, কোনো চেঞ্জ নাই, আগেরটার চাকা যা এটারও তাই। এবং সাইজটা সামনে হচ্ছে 100x80 17 ইঞ্চ, এবং পিছেরটা হলো 140x60 17 ইঞ্চ, দুইটারই সেম টু সেম। তো মাইলেজের কথা বললে, জিক্সার এস এফ 2018-এ মাইলেজ পাবেন 30-35 এবং এস এফ 2019-এ পাবেন 40-45, যেটা একটা বিগ অ্যাডভান্টেজ। 2019 এডিশনে ব্যাক লাইটটাও এলইডি ইউজ করা হয়েছে এবং এটি লাল, যেটি বেশ ভালো ভিজিবল রাতের বেলা, আমি দেখেছি এটিকে। আর জিক্সার এস এফ 2018-এর ব্যাক সাইডটা আমরা সবাই চিনি, আপডেট ভার্সনটা পিছনে হোয়াইট এবং এটাও এলইডি। গ্রাব রেলটা দেখুন, জিক্সার এস এফ 2018-এর গ্রাব রেলটা এরকম, জিক্সার এস এফ 2019-এর গ্রাব রেলটা এরকম, বেশ ভালো গ্রাব রেল।
তো এই ছিল কম্পারিজন রিভিউ, কোনো কিছু মিস করে গেলে বলবেন। অ্যাকচুয়ালি চেষ্টা করলাম খুব সংক্ষেপে একটি সিম্পল কম্পারিজন রিভিউ করার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।